আপনাদের স্বাগতম জানাই সময় পার্থ বরা প্রিয় দর্শক বাতরি সমূহ আপনাদের পাই আছে আমার যোগে দিয়ে অন্য সংবাদ প্রতিষ্ঠানের যোগে দিয়ে সরকার গঠন করার দিকত অগ্রসর হয়েছে নরেন্দ্র মোদী ইতিমধ্যে সমর্থন পত্র সহযোগী দল সমূহ বিজেপিয়ে লাভ করেছে রাষ্ট্রপতি ভ্রমণ গিয়ে সরকার গঠন করার যে দাবি বা সরকার গঠন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াত নরেন্দ্র মোদী আগবাড়িছে অর্থাৎ তৃতীয়বারের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনটে কিন্তু বহু কেটা প্রশ্ন উত্থাপন করলে উত্তর যান তাতুক প্রশ্ন বেশি স্বাভাবিকতে রাজনৈতিক দল সমূহ পরিলক্ষিত হয় নির্বাচনের সময় যুক্ত দলে ভাল ফলাফল প্রদর্শন করে সেই দলটির দলপতিক রিওয়ার্ড করা হয় পুরস্কৃত করা হয় আর যুক্ত দলে ভাল ফলাফল প্রদর্শন করব নয় বিপর্যয় হয় বিবাকুল হয় সেই দলটির যখন দলপতি বা যখন প্রেসিডেন্ট প্রধান দলটির প্রধান পানিশমেন্ট দিয়া হয় শাস্তি দিয়া হয় সেই পদবীর পর আঁতরাই অন্য দায়িত্ব দিয়া হয় কেতিয়াবা দলের যদি প্রদর্শন খুবই বেয়া হয় তেতিয়া দলপতিজনে বা সভাপতিজনে দলের অধ্যক্ষজনে সভাপতিজনে নিজেই পদত্যাগ পত্র দাখিল করে এতিয়া প্রাসঙ্গিক প্রশ্নটি সলনি হব নেকি বিজেপির রাষ্ট্রীয় সভাপতি আমি কোয়া নাই পরিবর্তন হব নেকি রাষ্ট্রীয় সভাপতি বিজেপি আমি কোয়া নাই আমি কইছো প্রাসঙ্গিক প্রশ্নটি উত্থাপন করছো সলনি হব নেকি বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডা বিজেপির রাষ্ট্রীয় সভাপতি হয়েছিল জানুয়ারি মাহ 2020 সনের 4 বছরের কার্যকালের কারণে জানুয়ারি 2020 তার আগতে 2019 সনত অমিত শাহ বিজেপির সভাপতি আছে অমিত শাহর নেতৃত্ব 303 আসনে অভিলেখ সংখ্যক আসনে বিজেপি পুনের শাসন আহিছিল অমিত শাহ হলগৈ গৃহমন্ত্রী আর তারপর হিমাচল প্রদেশের দায়িত্ব দিয়ে হিমাচল প্রদেশের জে পি নড্ডাক জগত প্রকাশ নড্ডাক দায়িত্ব দিয়া হল বিজেপির সভাপতির পদবী রাষ্ট্রীয় সভাপতির পদবীর আর নেতৃত্বত এইটো হয়েছে প্রথমটি নির্বাচন নেতৃত্বত বিজেপি অবতীর্ণ হওয়া এইটো হয়েছে প্রথমটি নির্বাচন 2024 সনের নির্বাচন 2024 সনের নির্বাচনত কিন্তু বহুকেইটা দিকত বিজেপিয়ে পরাজয় স্বীকার করবলগিয়া হয়েছে বিজেপিয়ে যদিও সরকার গঠন করার দিকত অগ্রসর হয়েছে সকলতকৈ বেশি সাংসদ জয়ী হওয়া দলটি হয়েছে বিজেপি কিন্তু যদি আমি এনালাইসিস করো বা কম্পেয়ার করো 2019 পারফরমেন্সের সঙ্গে বিজেপির পারফরমেন্স তাত কিন্তু বহুকেইটা বিপর্যয় পরিলক্ষিত হব যে বিজেপিয়ে 303 আসন পাইছিল 2019 2024 2240 আসনত সীমিত হয়ে থাকিল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ নকরিলে আর জে পি নড্ডার যে কার্যকাল সেই কার্যকাল শেষ হব লাগিছিল 2024 সনের জানুয়ারি মাহত কিন্তু ছমাহর কারণে কার্যকাল বৃদ্ধি করা হয়েছিল জুনত কার্যকালের অন্ত পড়ব জুনত কার্যকালের অন্ত পড়ার পিছত পুনের এক্সটেনশন দিয়া হব নে অন্য এজন সভাপতি আহিব এই মুহূর্তে এই ডাঙর প্রশ্ন অর্থাৎ বিজেপি এই যে বিপর্যয়ের সম্মুখীন হল সরকারখন গঠন করবলে চন্দ্রবাবু নাইডু আর চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের প্রয়োজন হল তেনে এক বিপর্যয়লৈ বিজেপিক কোনে ঠেলি দিলে রেসপন্সিবল কোন হব বিজেপিয়ে দাবি করেছিল 370 আসনের বা বিজেপিয়ে 370 আসনের দাবি করে একটা নেগেটিভ সৃষ্টি করব বিচারিছিল বলে ধরে ললো কিন্তু বিজেপিয়ে এককভাবে 372 আসন লাভ নকলে যে নরেন্দ্র মোদীর সরকারখন এখন শক্তিশালী সরকার নহব নিজাববিয়াক বা স্বেচ্ছায় সিদ্ধান্তবুর গ্রহণ করব নিব সেই কথা জানিছিল উদাহরণস্বরূপে এতিয়া বহুকেইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা মন্ত্রিত্বর পদবী টিডিপিক দিব লাগিব টিডিপিয়ে স্পিকারের আসনখন বিচারিছে টিডিপি আরো তিনিটা মন্ত্রণালয় বিচারিছে অনুরূপ ধরনে জেডিইউকো তিনিটার পর চারিটা মন্ত্রিত্ব দিব লাগিব তারপর চিরাগ পাচোয়ানের পাঁচজন সাংসদ চিরাগ পাচোয়ানের দলটুক মন্ত্রিত্ব প্রদান করব লাগিব টিডিপির আরো একটা দল এনডিএ সহযোগী সেই দলটুক জনসেনা পার্টি সেই দলটুকু মন্ত্রিত্ব প্রদান করব লাগিব অর্থাৎ বিজেপির সহযোগী হবলে আগবাড়ি অহা প্রতিটি দলকে কিবা নহয় কিবা ধরনের রিওয়ার্ড করব লাগিব এজন যদিও সাংসদ সেই দলটি জয়ী হয়ে আছে তেওঁকো রিওয়ার্ড করব লাগিব পুরস্কৃত করব লাগিব উদাহরণস্বরূপে অসম গণ পরিষদের ফণীভূষণ চৌধুরীয়ে আঞ্চলিক দল এটা বিজেপিক সমর্থন করব আর বিজেপিয়ে আঞ্চলিক দল সমূহ সমর্থনের সরকার গঠন করব গতি ফণীভূষণ চৌধুরীকে মন্ত্রিত্ব দিব লাগিব তেনে স্থলত বিজেপির এক বিপর্যয় যি বিজেপির যা দুটা যে টার্ম সেই দুটা টার্মত সহযোগী দলের কোনো ক্যাবিনেট মন্ত্রী নাছিলে রামবিলাস পাসওয়ানক বাদ দি এইবার তার পুত্র কিন্তু চিরাগ পাসওয়ানক চিরাগ পাসওয়ানের যি পাঁচজন সদস্য সাংসদ সদস্য কিন্তু একমোডেট করব লাগিব গতি যেটা একমোডেট করব লাগিব বিজেপির নিজের নেতায় মন্ত্রিত্বর পর বঞ্চিত হব যদিহে চন্দ্রবাবু নাইডু আর চন্দ্রবাবু নাইডু আর
নীতিশ কুমারে হোম বা ফিনেন্স বা ডিফেন্স ইত্যাদি ইত্যাদি দাবি করে, তেতিয়া বিজেপির কি প্রত্যুত্তর হব সেয়াও লক্ষণীয় হব অনাগত সময়। আর বিজেপিয়ে এককভাবে এটা সিদ্ধান্ত লব নোৱাৰিব, কেবিনেট মন্ত্রী আন দলের থাকিব, কেবিনেট বৈঠকখন প্রধানমন্ত্রীর আহ্বানের কেবিনেট বৈঠকখন সেই দল সমূহ থাকিব, সেই দল সমূহে বিজেপিয়ে লওয়া পদক্ষেপক যদি পদক্ষেপের যোগেদি সেই দল সমূহ সমর্থকর ক্ষতি হয় তেনে ধরনের কিন্তু পদক্ষেপ বিজেপিয়ে লব নোৱাৰিব। উদাহরণস্বরূপে বিজেপিয়ে যদি ইউসিসিরে এক ইউসিসিয়ে দেশত প্রযোজ্য করব বিচারে, ইউসিসিক মুসলমান সমাজে বিরোধিতা করব, টিডিপি আর জেডিইউর কিন্তু বহু সংখ্যক মুসলমান সমর্থক আছে, তেনে স্থলত টিডিপি আর জেডিইউরে বিজেপিক ইউসিসি সম্বন্ধীয় আইন গৃহীত করবলে নিদিব। এক নির্বাচন এক দেশের যে পরিকল্পনা বিজেপি, যে পরিকল্পনা বিজেপি খুব প্রচার দিছিলে, খুব তেওঁলোকে করিম বলে সংকল্পবদ্ধ হয়েছিল বা অঙ্গীকারবদ্ধ হয়েছিল, এক দেশ এক নির্বাচনক যদি টিডিপিয়ে নিবিচারে বা জেডিইউয়ে নিবিচারে, সেই পরিকল্পনাকু বিজেপিয়ে ব্যাক বার্নার রাখব, সেই পরিকল্পনা বিজেপিয়ে সফল করব নয়। এনে ধরনের সমস্যাব আছে। আর আমি দেখিছিল বাজপেয়ীর সময় যদি আমি নিমন্ত্রণ করো, আপনার মনত আছে বাজপেয়ী প্রথম 13 দিনের সরকার, মিলিজুলি সরকার 1996 চনত, 98 চনত 13 মাহের সরকার, পুনের 99 চনত পুনের 5 বছরের সরকার। বাজপেয়ীয়ে 182খন আসন পাইছিল বিজেপিয়ে, বাজপেয়ীর নেতৃত্ব বিজেপিয়ে 1999 চনত, পুনের 98 চনত 182খন আসন, 99 চনত পুনের 182খন আসন বাজপেয়ীয়ে পাইছিল। আর এই যে রাইজে এটা পার্টিকে বা এটা মিত্রজোঁটক একক সংখ্যাগরিষ্ঠতা প্রদান নকৰাৰ কারণে এনে ধরনের সরকারবর পতন ঘটিছিল আর বারম্বার নির্বাচন অনুষ্ঠিত করবলগিয়া হয়েছিল, আর রাইজে আমনি পাইছিল বারম্বার নির্বাচনের সম্মুখীন হওয়ার পর। সেই কারণেই বাজপেয়ীয়ে 1999 চনত আগবাড়িলে এক মিলিজুলি সরকার চলার, মিত্রজোঁটৰ সরকার চলার, 182জন সদস্যরে বাজপেয়ীয়ে 5 বছরের সরকার চলালে। আর বিজেপির কোইস্যু সমূহক বাজপেয়ীয়ে বাদ দিবলগিয়া হয়েছিল, রাম মন্দিরের বিষয়টা বাদ দিবলগিয়া হয়েছিল, 370 বিষয়টা বাদ দিবলগিয়া হয়েছিল, আর ইউসিসির বিষয়টা বাদ দিবলগিয়া হয়েছিল, কারণ বাজপেয়ীর হাতত তেতিয়া সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত সদস্য সাংসদ সদস্য নাছিলে, বা 272 যে সংখ্যা মেজিক নম্বর বাজপেয়ীয়ে বিজেপি এককভাবে স্পর্শ করব পৰা নাছিলে, সেই কারণে এই বিষয় সমূহ তল পড়েছিল। এইবারও বিজেপিয়ে সেই তেনে ধরনের এক প্রক্রিয়া অবলম্বন করব লাগিব নাকি, এই মুহূর্তের ডাঙর প্রশ্ন। বাজপেয়ীর যে কোয়ালিশনের সরকার, সেই সরকারখন এখন কনসালটেটিভ কমিটি আছিল, তার একজন কনভেনর আছিল, কনভেনর কিন্তু আন দল আছিল। এইবারও এই যে এলায়েন্সে এখন কনসালটেটিভ কমিটি গঠন করব লাগিব, সেই কমিটিখনের যিজন মুরব্বী সেইজন আন দলের হব লাগিব, যদি সেই মুরব্বীজনক কনসালটেটিভ কমিটিখনের মুরব্বী বিজেপির হয় এই কমিটিখনের কোনো অর্থ না থাকিব, কমিটিখন গঠন করব লাগিব ফ্লোর কোঅর্ডিনেশনের কারণে, কমিটিখন গঠন করব লাগিব ইফেক্টিভ এলায়েন্সর ইফেক্টিভলি, যাতে এলায়েন্স যিসমূহ সহযোগী দল, সেই সহযোগী দলসমূহৰ লগত যাতে সরকারখন আগবাঢ়ি যায় তার কারণে এখন কোঅর্ডিনেশন কমিটিও প্রয়োজন হব, যখন কোঅর্ডিনেশন কমিটির আন্দোলন সদস্য থাকিব। গতি এরা ধরার মাজেরে এইবার নরেন্দ্র মোদীর সরকারখন আগবাড়িব লাগিব। এটা দলের যদি ভিতরের কথা কোম, বিজেপির দলের ভিতরের কথা কোম, বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ পাওয়া মতে বিজেপির একাংশ নাম প্রকাশের অনিচ্ছুক একাংশ নেতায় জানাইছে আর এস এস আর বিজেপির মাজত যি এক সমন্বয়ের অভাব ঘটিছিল সেই সমন্বয় পুনর স্থাপন করব লাগিব। বিগত সময়ত পরোক্ষভাবে এই জে পি নড্ডায় কইছিলে 2022 সময়ত আর এস এসর প্রয়োজন আছিল, কারণ বাজপেয়ীর সময় বিজেপির সেই বিশাল রূপটা বিজেপিয়ে পোৱা নাছিল বা সেই পরিপক্কতা বিজেপির অহা নাছিল, এতিয়া বিজেপি পরিপক্ক বিশাল এক ডাঙর দল, আর এস এসর সহায়ের প্রয়োজনের বা প্রয়োজনীয়তা নাই বা অবকাশ নাই বলে কৈছিলে। কিন্তু বিজেপির জ্যেষ্ঠ নেতাসকলে বিভিন্ন সংবাদ মাধ্যমের নাম প্রকাশ নকৰি দিয়া মন্তব্যর মতে বিজেপি আর আর এস এসর মাজত এতিয়া যে সমন্বয় বৃদ্ধি হব লাগিব, সমান্তরালকৈ দুই আর এস এস আর বিজেপির মাজত যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনও বৃদ্ধি হব লাগিব, কিবা সিদ্ধান্ত গ্রহণ করবলে হলে ইন কনসালটেশন উইথ আর এস এস সেই সিদ্ধান্ত গ্রহণ করব লাগিব। ইন্টারনেল অ্যাপয়েন্টমেন্টও বহু দিব লাগিব, তার ইন্টারনেল অ্যাপয়েন্টমেন্টও বহু দিব লাগিব, অর্থাৎ যিসকলে দক্ষতা প্রদর্শন করেছে তেওঁলোকক পুরস্কৃত করব লাগিব, তেওঁলোকক এলিভেট করব লাগিব, তেওঁলোকক দলতে উপরের পদবি প্রদান করব লাগিব, যিসকলে পারফর্ম করব পৰা নাই তেওঁলোকক শাস্তি বিহিব লাগিব, তেওঁলোকক আন কিবা কাম দিব লাগিব। যোৰহাট সমষ্টিৰ কথাই যদি মই কওঁ, যোৰহাট সমষ্টিত প্রতিটো বিধানসভা সমষ্টিতে প্রায় প্রতিটো
প্রায় প্রতিটি বিধানসভা সমষ্টি এটা দুটা বাদ দি প্রায় প্রতিটি বিধানসভা সমষ্টিত কংগ্রেসে লিড লো আসে। যোরহাটত বহুকজন বিজেপির বিধায়ক আছে, বিজেপির মন্ত্রী যোরহাটত, সরকারের ক্যাবিনেট মন্ত্রী যোরহাটত বাহর পাতে আছে, মুখ্যমন্ত্রীও গেছিল, কি কি কারণে সম্ভব হল এই এনে ধরনের ফলাফল যোরহাটত বিজেপিয়ে সম্মুখীন হবলগিয়া হল, বিজেপির যে স্ট্রাকচার যোরহাটত জেলাত সেই স্ট্রাকচার কত কেরণ লাগিল বা কত গাফিলতি হল সেইখিন রিভিউ বিজেপিয়ে কিন্তু করব কেবল যোরহাটে নয় অন্যান্য সমষ্টিগুলো। গতি তেনে ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ এইবার কিন্তু বিজেপি দেখা পোৱা যাব, ইফেক্ট কি ফলপ্রসূ হয় বিজেপির সেই স্ট্রাকচারাল চেঞ্জেসব, বিজেপির দলীয় যবর্তন, দলগত যবর্তন, সেই পরিবর্তনব অনাগত সময় কি ফলাফল দেখায় সে লক্ষণীয় হব। তার সমান্তরালক এইবার শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করেছে রাহুল গান্ধীয়ে। বিগত বহু বছর বিজেপির কৌশল আছিল রাহুল গান্ধীক বিভিন্ন ধরনের ঠাট্টামস করা বা ইতিকিং করা বা উপহাস করা, এই প্রক্রিয়া যোগেদি রাহুল গান্ধীক দুর্বল করার এক কৌশল অবলম্বন করেছিল ভারতীয় জনতা পার্টি, আর এই কৌশলত ভারতীয় জনতা পার্টি সফল হয়েছিল। আর এই কৌশল অবলম্বন করিয়েই ভারতীয় জনতা পার্টি বিজেপি কংগ্রেসক 2014 চনত 44খন আসনত সীমিত করে রাখিছিল, যি কংগ্রেসে 2009 চনত 206খন আসন পাইছিল, 2019 চনত সেই কংগ্রেসক 52খন আসনত সীমিত করে রাখিছিল। এনে ধরনের কৌশল অবলম্বন করে কিন্তু এইবার রাহুল গান্ধীর নেতৃত্বত কংগ্রেসে 99খন আসন পাইছে, আর রাহুল গান্ধীর নেতৃত্বত এই যে এলায়েন্স, রাহুল গান্ধীর অন্যান্য নেতৃবৃন্দর সহায় এই যে এলায়েন্স, এলায়েন্সে 233খন আসন পাইছে। গতি এক ফর্মিডেবল ফোর্স বলে কোব লাগিব, গতি প্রত্যাহ্বানের সৃষ্টি করব পারে রাহুল গান্ধীর নেতৃত্ব কংগ্রেসে, আর যুহ নেতা বিজেপির প্রতি ক্ষোভিত হব, কারণ এইবার বিজেপির প্রতি বহু নেতা ক্ষোভিত হওয়ার সম্ভাবনা আছে, কারণ কারণ যাবার নিচিনাক এইবার বিজেপির বহু সাংসদক কিন্তু মন্ত্রিত্ব প্রদান করবা না যাব, কারণ একোমোডেট করব টিডিপিক, জেডিইউক ইত্যাদি ইত্যাদি, তেনে ক্ষেত্রত বহু নেতা ক্ষোভিত হওয়ার সম্ভাবনা আছে, ক্ষোভিত হওয়া নেতা সকল কংগ্রেসের প্রতি আকর্ষিত হওয়ার সম্ভাবনা আছে। এই কংগ্রেসের প্রতি আকর্ষিত হওয়ার যে সম্ভাব্য বা যে শঙ্কা, সেই শঙ্কা কেন দূর করব পৰা যায়, এনে ধরনের প্রত্যাহ্বানব কিন্তু বিজেপির সন্মুখত আছে। প্রিয় দর্শক, এইবার নির্বাচনের ফলাফলে আমাক বহুকেইটা কথা শিকাই গল, বাই ডিফল্ট ভারতবর্ষর যে রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়া 2014 চনের পূর্বলে ঘুরি গল, পুনের মিলিজুলি সরকার বা মিত্রজোটর সরকার ভারতবর্ষলে ঘুরি আহিলে, আর এই মিত্রজোটর সরকারত এককভাবে যেটু সকলতক ডর দল, যে দলের সকলতক বেশি সাংসদ আছে, একপক্ষীয়ক সেই দলটাই কিন্তু সিদ্ধান্ত বহু সময় গ্রহণ করব নয়। মই আগতেও কৈছো এই নির্বাচন সন্দর্ভত আমি মই বহুকটা বিশ্লেষণ আগবাইছিল, আমার মূল সতীর্থ সকলে বহুকটা নির্বাচন আগবাইছিল, আমিও পূর্বতে কৈছিল প্রতিটি নির্বাচনে পৃথক, যাবলি নির্বাচন পৃথক আছিল, তার নির্বাচন, তার আগর নির্বাচন 2024 আর 2019 চনের নির্বাচনত পৃথক আসিল, গতি প্রতিটি নির্বাচনেই হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্রতিটি নির্বাচনত রাইজে রাজনৈতিক দল সমূহক একটা নতুন শিক্ষা দিয়ে, রাইজে রাজনৈতিক দল সমূহক একটা নতুন শিক্ষা দিয়ে, প্রতিটি নির্বাচনে ফিঙ্গারপ্রিন্ট, এইবার নির্বাচনটিও রাজনৈতিক দল সমূহক একটা নতুন শিক্ষা দিলে, আর সেই শিক্ষা রাজনৈতিক দল সমূহে যদি গ্রহণ করে অনাগত সময় আগবাড়ি যায় নিতান্তই সফল হব, আর সেই যদি শিক্ষা গ্রহণ নকরে পরবর্তী সময়ত বিপর্যয়ের সম্মুখীন হব। উদাহরণস্বরূপে যে শিক্ষা রাইজে কংগ্রেসক 2014 চনত দিছিল সেই শিক্ষা কংগ্রেসে গ্রহণ নকরার কারণে 2019 চনত কংগ্রেস পুনের বিপর্যয়ের সম্মুখীন হল। অনুরূপ শিক্ষা এইবার বিজেপিক রাইজে দিলে নাকি, ই এক প্রাসঙ্গিক প্রশ্ন। গতি রাইজের শিক্ষা যে রাজনৈতিক দলে গ্রহণ করব, সেই রাজনৈতিক দলে পুনের এই যে রাজনৈতিক যাত্রাপথ, সেই রাজনৈতিক যাত্রাপথত আগুয়াই যাব। রাজনীতিক একু কথাই স্থায়ী নহয়, উদাহরণস্বরূপে চন্দ্রবাবু নাইডু, যে চন্দ্রবাবু নাইডুক রাজ্য সরকারে, ওয়াইএসআর কংগ্রেসের রাজ্য সরকারে আজি কিছুদিনের আগে জেলত ভরাইছিল দুর্নীতির গোচরত, সেই চন্দ্রবাবু নাইডু জেলের পর ওলার পিছত, জেলের পর ওলার পিছত এনডিএ সহযোগী দল দল হিসাবে এনডিএ যোগদান করলে, প্রধানমন্ত্রী মোদীর শরণাপন্ন হল, আজির তারিখত অন্ধ্রপ্রদেশত চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী, যত চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গেল বলে সকলে ভাবিছিল, আজি তারিখ চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী, আজি তারিখ চন্দ্রবাবু নাইডু কিং মেকার, ধূলিসাৎ হয়ে যাব বলে ভাবিছিল সকলে জেডিইউ নীতিশ কুমার, কিন্তু জেডিইউ আজি তারিখ নীতিশ কুমার আজি তারিখ কিং মেকার। গতি রাজনীতিত কি হয় কোনেও না জানে, যিকোনো মুহূর্ততে রাজনীতির পথ পরিবর্তন হব পারে, রাইজের পর যে শিক্ষালয় যে রাজনৈতিক দলে শিক্ষালয় অনাগত সময় আগবাড়ি যাব, সেই রাজনৈতিক দলেই
ভাল ফলাফল প্রদর্শন করবলে সক্ষম হব। এইবার যে নির্বাচন, সেই নির্বাচনে আন একটা গুরুত্বপূর্ণ কথা শিকাই গেল, সেয়া হয়েছে ভারতবর্ষের গণতন্ত্র ফুল প্রুফ। ভারতবর্ষের গণতন্ত্র ফুল প্রুফ, এই ভারতবর্ষের গণতন্ত্র কেতিয়াও ইলেকটোরেল অটোক্রেসিলে বা নির্বাচনী চৌরাচাইলে রূপান্তর হব নয়। যদিহে রূপান্তর হওয়া যেন লাগে, রাইজে এই নির্বাচনী প্রক্রিয়াটির যোগেদি সেই ভারতবর্ষের গণতন্ত্র পুনের সঠিক স্থানত স্থাপন করেগৈ, বাউন্স ব্যাক করায়, এয়া হয়েছে গণতন্ত্রের স্বরূপ, বিউটি অফ ডেমোক্রেসি। তার সমান্তরালক নির্বাচন আয়োগ এইবার যুর অভিযোগ অভিযোগের পর মুক্ত হল। ইভিএম মেশিন, ইভিএম মেশিনক যখন পরাজিত হয় তিরস্কার করা হয়, ইভিএম মেশিন মুক্ত হল এই অভিযোগ সমূহের, এই বদনাম সমূহের। আর নির্বাচন আয়োগে এইবার কোনো ধরনের হিংসা নোহাক সফলভাবে ভারতবর্ষ সদৃশ এখন বিশাল দেশত নির্বাচন অনুষ্ঠিত করলে, মোস্টলি ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন এইবার ভারতবর্ষ পরিলক্ষিত হল। মেক্সিকোর নির্বাচন কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল, ভারতবর্ষতক বহু গুণে সরু দেশ, সেই নির্বাচন 37 জন প্রার্থীক হত্যা করা হয়েছিল, কিন্তু ভারতবর্ষত সাগর এজনও প্রার্থী এটা সরু হওয়া নাই, সেই পর্যায়ের হিংসা সাগর ভারতবর্ষত পরিলক্ষিত হওয়া নাই। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, অলমোস্ট ফ্রি এন্ড ফেয়ার। কোরবাত যদি রিগিংয়ের ঘটনা হয়েছে বা কোরবাত যদি ইভিএম কোনোবাই ভাঙিছে, সেই সমূহ একেবারে আইসোলেটেড ইনসিডেন্টস, আইসোলেটেড বিক্ষিপ্ত ঘটনা, আর সেই সমূহ ঘটনার কারণ স্থানীয়। গতিকে নির্বাচন আয়োগক আমি সেলিউট দিবই লাগবে। সুকুমার সেন ভারতবর্ষের প্রথমজন নির্বাচন আয়ুক্ত, 1952 সনের এতিয়ালেকে নির্বাচন আয়োগে যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকার কারণে ভারতবর্ষের এই গণতন্ত্র সার্ভাইভ করেছে। 96.7 কোটি ভোটার, সহজ কথা নহয়, মতদান সাব্যস্ত করেছে 64.2 কোটি লোকে, তার 31.2 কোটি মহিলা, 100 বছর উপরের ভোটারও আসে, আর নতুনক যুক্ত ভোটার হয়েছে তেন কোটি কোটি ভোটার্স আসে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার কারণে আমি নির্বাচন আয়োগক ক্রেডিট দিবই লাগবে। গতিকে নির্বাচন আয়োগ অভিযোগ মুক্ত হল, ইভিএম বিসঙ্গতি মুক্ত, সেই কথা রাইজে গম পালে, আর এই নির্বাচনট সকল সুখী। রাহুল গান্ধী সুখী কারণ বাউন্স ব্যাক করলে, অখিলেশ যাদব সুখী কারণ অখিলেশ যাদবে পুনের যে লস্ট গ্রাউন্ড সেই গ্রাউন্ড ঘুরাই পালে। নির্বাচন আয়োগ সুখী, সকলে প্রেস করেছে, বাহ বাহ দিছে। নরেন্দ্র মোদী সুখী, সরকার গঠন করব পারিলে। বেলিকা কংগ্রেস সুখী, যোরহাট দখল করলে। হিমন্ত বিশ্ব শর্মা সুখী, বিজেপির ক্যাম্পেইনের নেতৃত্ব বহন করেছিল উড়িষ্যাত, উড়িষ্যাত বিজেপিয়ে রাজ্য সরকার গঠন করব আর ভাল ফলাফল প্রদর্শন করেছে। অধিকাংশ আসনেই উড়িষ্যার, 20খনমান আসনেই উড়িষ্যার বিজেপিয়ে দখল করেছে। গতিকে এক প্রকার সকল সুখী হওয়া পরিলক্ষিত হল। নির্বাচন আয়োগ সুখী, প্রধানমন্ত্রী সুখী, রাহুল গান্ধী সুখী, বিরোধী সুখী, গতিকে এক প্রকার সকল সুখী হওয়া পরিলক্ষিত হল। সকলের কারণে উইন উইন সিচুয়েশন, কিন্তু সবাতুক সুখী রাইজ। রাইজে রজা কেবল নির্বাচনের সময়ত নয়, সমগ্র এই গণতান্ত্রিক প্রক্রিয়া রাইজে রজা। যেতিয়া স্থির করে রব, যেতিয়া কালেকটিভ কনসেন্স, যেতিয়া বিবেকে কব এই রাজনৈতিক দলটুক একটা শিক্ষা দিব লাগে, তেতিয়া শিক্ষা দিব। নো অ্যামাউন্ট অফ ম্যানিপুলেশন ইন সোশ্যাল মিডিয়া, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াত ম্যানিপুলেশন, কোনো ধরনের কোয়েসিভ মেজার্স, কোনো ধরনের হেঁচা প্রয়োগে মন সলাব নয়, সে অবধারিত এক প্রকৃতির নিয়ম স্বরূপ। প্রদর্শক, এই নির্বাচন সন্দর্ভত নির্বাচন আমি সমাপ্ত করলো, দীঘলীয় এক নির্বাচনী পরিক্রমা, আমার কারণে অনন্য অভিজ্ঞতা আসে। 77 দিনের নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার ফলাফল ঘোষণা হওয়ালেক, আর প্রথম পর্যায়ের 7 নম্বর পর্যায়ে 48 দিন, গতিকে আমার কারণে অনন্য অভিজ্ঞতা আসিল। নির্বাচনের বাতরি কভার করবলে আমি বাইরে গেছিল, স্টুডিওর পর ওলাই রাইজর মজলে গেছিল, রাইজর মতামত সংগ্রহ করেছিল, রাইজর খুব আমার এই নিউজ চ্যানেলের যোগেদি রাইজর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিছিলে, আমি সেইব দেখাইছিল স্টুডিওতে, বিভিন্ন এনালাইসিস করলো, হোয়াইট বোর্ড ব্যবহার করে বিভিন্ন পরিসংখ্যাব বিশ্লেষণ আগবাল। আমার কারণে অনন্য অভিজ্ঞতা, আপনার কারণে কেন অভিজ্ঞতা আসলে নির্বাচন, তার সমান্তরালক আমার এই সমূহ বিশ্লেষণ, আমার এই সমূহ নিউজ, বা আমার এই সমূহ এই আমি যে ধরনের বাতরি পরিবেশন করেছিল নির্বাচনের, আপনি আপনাদের কেনে পালে মন্তব্য আগাব, পরবর্তী সময়ত আমার কেন ধরনের বিশ্লেষণ বিচারে, রাজনৈতিক বা আন কি বিশ্লেষণ বিচারে আমাক জানাব, সেই বিশ্লেষণ সমূহ আগবাম, এক্সপার্ট সমূহের সঙ্গে কথা পাতিম, আপনার অনুরোধ মর্মে বা আপনার দাবি মর্মে আমার সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে অহর্নিশে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের যোগেদি সংযুক্ত হয়ে মন্তব্য করে থাকবে।
আপনার মন্তব্য আমার কারণে চালিকা শক্তি। এই নির্বাচন সমাপ্ত করলো, 2026 আহি আছে নির্বাচন, সেই নির্বাচনতো আমি সকল বাবতরে আপনার দিন, কিন্তু এই বছর আরো কেটখান রাজ্যের নির্বাচন আহিছে, গুরুত্বপূর্ণ মহারাষ্ট্র ইত্যাদি ইত্যাদি, সেই নির্বাচনের কারণেও আমি সাজু হম। নির্বাচনের বাতরি মানেই হয়েছে নিউজ 18, গতি নিউজ 18 চাই থাকবে সকল নির্বাচনের খবর কারণে, আর সমান্তরালক দেশ বিশ্বরাজ্যের সকল খা খবর কারণে চাই থাকবে নিউজ 18 নর্থ।